বাংলা নববর্ষ শুরুর আগে মহাকাশে অনেক গ্রহ তার অবস্থান পরিবর্তন করতে চলেছে। তাই নববর্ষের শুরুতে ভাগ্যের চাকা বদল হতে চলেছে বেশ কয়েকটি রাশির, যার কারণে সরাসরি প্রভাবের ফলে ভাগ্যের চাবি খুলতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের। জেনে নিই এপ্রিল মাসে কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবন শুভ ফলদায়ক হতে চলেছে। মেষ রাশি। এপ্রিল মাসটি এই রাশির জাতক জাতিকার জীবনে অত্যন্ত শুভ। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা পাবেন তারা। অর্থনৈতিক দিক ভালো থাকবে, পারিবারিক দিকেও শুভ। নির্দ্বিধায় কোনো কাজে অর্থলগ্নি করতেই পারেন। পাশাপাশি নিকট আত্মীয়দের সঙ্গে দূরে ভ্রমণেরও সুযোগ রয়েছে। মিথুন রাশি। এই রাশির জাতক জাতিকার জীবনে মিশ্র প্রভাব পড়বে। অর্থনৈতিক দিক যথেষ্ট শক্তিশালী হবে। ব্যবসা বাণিজ্যে অর্থলগ্নি করা যেতেই পারে। পূর্ব পরিকল্পিত চিন্তাধারা বাস্তবায়িত হবে। সন্তানের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি হবে। দাম্পত্য জীবন সুখের হবে। কন্যা রাশি। গ্রহের স্থান পরিবর্তনের ফলে এই রাশির জাতক জাতিকারা স্বয়ং মা লক্ষ্মীর কৃপা পাবেন। কর্মজীবনে পদোন্নতি হবে, পাশাপাশি আর্থিক দিকেও সাফল্য আসবে প্রবল। দীর্ঘদিনের অমীমাংসিত মামলার কাজ শেষ হবে। জমে থাকা কাজ পূরণে সাফল্য আসবে, যা আপনার জীবন আনন্দে ভরিয়ে দেবে। বৃশ্চিক রাশি। এই রাশির জাতক জাতিকার জীবনে পড়তে চলেছে রাজযোগ। কারণ গ্রহের স্থান পরিবর্তনের ফলে এপ্রিলেই তৈরি হবে বুধাদিত্য ও লক্ষ্মীনারায়ণ এই রাজযোগের। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিকে লাভবান হবেন। পারিবারিক সমস্যার অবসান ঘটবে। বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও। মীন রাশি। বুধাদিত্য ও লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে প্রভাবিত হতে চলেছে এই রাশির জাতক জাতিকারা। বিদেশ যাত্রার যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে উভয়ের মধ্যে সম্পর্কের চাবিকাঠি মজবুত হবে এবং খুব শীঘ্রই পারিবারিক দিক থেকে সম্মতি পাবেন আপনারা। চাকরি ও ব্যবসায়িক দিকে উন্নতি হবে। সন্তানের পড়াশোনা নিয়ে সাময়িক দুশ্চিন্তায় থাকবেন আপনি।